হয়, রূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱৰ 121 সংখ্যক জন্মজয়ন্তী অসমৰ বিভিন্ন ঠাইত পালন কৰা হৈছে আৰু বৰ্তমান মই উপস্থিত আছোঁ তামোলবাৰী জ্যোতি তীৰ্থত, যিটো বাসগৃহত রূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱৰ জন্ম হৈছিল, য'ত তেখেতে শৈশৱ পাৰ কৰিছিল, য'ত তেখেতে বহু ধৰণৰ সৃষ্টি কৰিছিল, সেই ঠাইত আহি উপস্থিত হৈছোঁহি। আৰু জ্যোতি তীৰ্থ যিহেতু নাম দিয়া হৈছে এই বাসগৃহটো, আৰু খুব ধুনীয়াকৈ সংৰক্ষণ কৰাৰ ব্যৱস্থা কৰিছে ইয়াৰ স্বত্বাধিকাৰীয়ে। আমি কিছু ভিতৰৰ পৰা আমি দৃশ্য দেখুৱাবলৈ চেষ্টা কৰিম, আমি বহুজনৰ লগত কথা পাতিবলৈও চেষ্টা কৰিম। মই বাহিৰৰ প্ৰথমে পৰিৱেশটো দেখুৱাইছোঁ, চাৰিওফালে চাহ বাগিচা, চাহ বাগিচাৰ মাজত এইটো এটা সুন্দৰ বাসগৃহ। আৰু এই বাসগৃহটোত যিহেতু তেখেতে বহু ধৰণৰ ইয়াত সৃষ্টি আজি ইয়াতে তেখেতে সৃষ্টি কৰিছিল, ইয়াতে তেখেতে পঢ়া শুনা কৰিছিল, শৈশৱ পাৰ কৰিছিল, আৰু বৰ্তমান যিহেতু ইয়াত আজি 121 সংখ্যক যি জন্মজয়ন্তী পালন কৰিছে, আমি বৰ্তমান দেৱীপ্ৰসাদ বাগৰীয়াক দেখিছোঁ। তেখেতৰ যিহেতু এই তামোলবাৰী চাহ বাগিচা স্বত্বাধিকাৰ তেখেতে আৰু সংৰক্ষণৰ ব্যৱস্থা তেখেতে নিজাববীয়াকৈ কৰিছে। আমি কিছু তেওঁৰ লগতে কথা পাতিবলৈ প্ৰথমে চেষ্টা কৰিম। আজি যিহেতু ৰূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাৰ 121 সংখ্যক জন্মজয়ন্তী, অনুষ্ঠানীয়াকৈ আপোনালোকে ইয়াত আয়োজন কৰিছে, সুন্দৰকৈ আয়োজন কৰিছে, কি ক'ব? আমি প্ৰতি বছৰে জ্যোতিপ্ৰসাদৰ জন্মদিন আৰু যিটো শিল্পী দিৱস মৃত্যুতিথি আমি ইয়াত প্ৰতি বছৰে পালন কৰোঁ, আৰু সেই আমি পালন কৰোঁ আৰু শ্ৰদ্ধাঞ্জলি জনাওঁ। আমাৰ এই জ্যোতি তীৰ্থ নাম দিছোঁ এই ঠাইটুকুৰা, এইটো আমি ইয়াত আমাৰ উদ্দেশ্য হৈছে এটা সাংস্কৃতিক কেন্দ্ৰ হিচাপে আমি ইয়াক গঢ় দিওঁ। জ্যোতিপ্ৰসাদৰ যিখিনি সৃষ্টি, যিখিনি তেখেতৰ দৰ্শন, সেই বিষয়ে আমি গৱেষণা কৰিব এতিয়াও বহুত থল আছে, সেইখিনি আমি কৰিব বিচাৰোঁ। আৰু এইটো কাৰণে আমি গ্ৰহণ কৰি আহিছোঁ, আমি ঠাইটো বাগিৰতী মেৰামতিটো কৰা হ'ল, কিন্তু এতিয়াও ইয়াত সংগ্ৰহ কৰিবৰ কাৰণে বহুত বস্তু লাগিব, আৰু লাহে লাহে এইটো প্ৰচাৰ হ'ব, আৰু আমি চৰকাৰকো এইটো কাৰণে কৈছোঁ যে তেখেতসকলেও যদি আমাক কিছু সহায় কৰে, তেতিয়া আমি এটা সাংস্কৃতিক কেন্দ্ৰ ইয়াত গঢ় দিব বিচাৰোঁ। সাংস্কৃতিক কেন্দ্ৰ ইয়াত গঢ় দিব বিচৰা হৈছে, এইটো কথা ইতিমধ্যে তামোলবাৰী চাহ বাগিচা স্বত্বাধিকাৰী তেখেতে ইতিমধ্যে উল্লেখ কৰিছেই। লগতে এই যিহেতু বাসগৃহ, এই বাসগৃহটোত যিহেতু ৰূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱৰ জন্ম হৈছিল, গতিকে সংৰক্ষণৰ কিছু ব্যৱস্থা তেখেতে নিজাববীয়াকৈ দেৱীপ্ৰসাদ বাগৰীয়াই নিজাববীয়াকৈ তেখেতে কিছু লৈছে। আমি কিছু ইয়াত যি পুৰণি সামগ্ৰী আছে সেইবিলাক আমি দেখুৱাবলৈ কিছু দৰ্শকক চেষ্টা কৰিছোঁ। এইটো হৈছে পুৰণি দিনৰ প্ৰজেক্টৰ, য'ত চিনেমা আদি ইয়াত চলোৱা হৈছিল, গতিকে এয়া এতিয়া বৰ্তমান এইদৰে সংৰক্ষণৰ কিছু ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। তাৰ লগতে আন কিছু পুৰণি যিবিলাক সামগ্ৰী, বিশেষকৈ পুৰণি যিবিলাক গ্ৰামোফোন আদি আছে, সেইবিলাক ইয়াত এইদৰে সংৰক্ষণৰ কিছু ধৰণৰ ব্যৱস্থা দেৱীপ্ৰসাদ বাগৰীয়াই নিজৰববীয়াকৈ ইয়াত কিছু ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে, আৰু সাংস্কৃতিক কেন্দ্ৰ হিচাপে গঢ়িবলৈ এটা প্ৰচেষ্টা, থূলমূলকৈ এটা প্ৰচেষ্টা হাতত লৈছে। কিন্তু এইখিনিতে এটা ডাঙৰ বিষয় হৈছে যে আজি যিহেতু জ্যোতি তীৰ্থত যি জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱৰ 121 সংখ্যক জন্মজয়ন্তী পালন কৰিছে, ইয়াত কিন্তু চৰকাৰীভাৱে একো ধৰণৰ কাৰ্যসূচী লোৱা হোৱা নাই, বা জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা একো ধৰণৰ কাৰ্যসূচী লোৱা হোৱা নাই, কেৱল নিজাববীয়া প্ৰচেষ্টাতহে এইদৰে যিহেতু জন্মজয়ন্তী পালন কৰিছে, সেয়াই এক প্ৰকাৰে দুৰ্ভাগ্য কথা। ৰূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা যিহেতু এইটো বাসগৃহতে আমি য'ত আছোঁ ইয়াতে জন্ম হৈছিল, ইয়াতে শৈশৱ পাৰ কৰিছিল, ইয়াতে পঢ়া শুনা কৰিছিল, আৰু বহু সৃষ্টি আজি তেখেতে ইয়াতে কৰিছিল, গতিকে এটা ঐতিহাসিক ঠাই। আপোনালোকে স্থানীয় লোক হিচাপে কি ক'ব? এইটো আমি পৰম সৌভাগ্য যে আমাৰ গাতে লাগি থকা অনুষ্ঠান ইয়াতে ৰূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱৰ জন্ম হৈছিল। আমি তেখেতৰ জন্মস্থল গৃহ কাষতে জন্ম হোৱাৰ বাবে আমিও প্ৰথম সৌভাগ্যশালী বুলি অনুভৱ কৰোঁ। ৰূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদসকলে 1903 চনৰ 17 জুন তাৰিখে এই তামোলবাৰীতে জন্ম হৈছিলে। সেউজীয়া পৰিৱেশৰ পৰিবেষ্টিত এডোখৰ ঠাই, কাষেৰে চেঁচা নৈখন বৈ গৈছে, সুললিত কণ্ঠৰে তেওঁ গীতৰ কল্লোল শুনিবলৈ পাইছিল। আৰু এই তামোলবাৰী বাসগৃহতে
তেখেতর প্রথম যে সৃষ্টি গীতে কবিতায় হোক বা ভূত পালিকে আদি যা সাহিত্যরাজি সৃষ্টি হয়েছিল তামুলবাড়িতে তখেতর ভ্রূণর সৃষ্টি হয়েছিল আর তামুলবাড়ি চাহ বাগিচাতে প্রাথমিক বিদ্যালয় তখেতের প্রথম শিক্ষা গ্রহণ করেছিল কিন্তু পরবর্তী সময় ইয়ারপর যাবলীয় হওয়ার কিন্তু ইয়াত স্মৃতি বিজড়িত হয়ে আছে যদিও তামুলবাড়ি এই রূপকুয়া জ্যোতিপ্রসাদ আগরওয়ালদেবর বাসগৃহটো বর্তমান সময় এই প্রাণ আপনাদের দেখাবলে সক্ষম হয়েছে একমাত্র এজন ব্যক্তিরপর সেইগী ব্যক্তি হল দেবী প্রসাদ বাগদিয়া যিগত কলা সাহিত্য সংস্কৃতি সাধক এই ব্যক্তিজনের প্রচেষ্টাত আজি তারিখ জ্যোতিতীর্থের প্রাণ প্রায় উঠিছে তেখেতক সহযোগ করেছে দুগৰাকী সংস্কৃতিবান উদ্যোগী ব্যবসায়ী সুনীল আগরওয়ালা আর সুমিতা আগরওয়ালা আমি তেখেতসকলকে ধন্যবাদ জানাই কিন্তু আমি যদি চাও এই জ্যোতিতীর্থ উন্মোচনের সময় বা তার সন্মুখত থাকা মূর্তি উন্মোচনের সময় আমার ইয়াত বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তি উপস্থিত আসে বর্তমান সময় আমার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংস্কৃতিক মন্ত্রী বিমল বৰা ডাঙরিয়াকে আমি স্থানীয় ব্যক্তি হিসাবে অনুরোধ জানা আহ্বান জানা যে এই রূপকুয়া জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মগৃহ জ্যোতিতীর্থক আপনাদের একটা সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ভঁড়াল হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করো নহলে আমার এই ব্যক্তিকেগুলি জীবিত থাকা সময়লকে বাৰু ঠিকই চলে কিন্তু পরবর্তী সময়ত আমার হব কি সেই ভাবো যে এই আমার বাগান কর্তৃপক্ষের তখেতকলে একটা বুঝাবুঝি উপনীত হয়ে আমি পরবর্তী সময় মাজুলী সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের একটা শাখা প্রতিষ্ঠার যে সময় একটা ব্যবস্থা লোল সেইখিনও যাতে একটা সুন্দর ওপর হয়ে যায় আর স্থানীয় আমার বিশেষ স্থানীয় স্থলীয় কলা সাহিত্য সংস্কৃতি স্থলীয় সংরক্ষণের কেন্দ্র হিসাবে গড়ে উঠে তাকে আমি কামনা করছি আমি আশা করি যে জ্যোতিতীর্থয় পরবর্তী প্রকৃততে তখেতকে শিল্পী প্রাণক সন্মান আর সন্মানিত করে আজি এটা কথা আজি আমি দেখিছোঁ যে ইয়াত যিহেতু ১২১ সংখ্যক জন্মজয়ন্তী পালন করা হয়েছে ইয়াৰ কিন্তু জিলা প্রশাসনের ফলপাও পালন করবা গোলদেন সরকারি ফলপাও পালন করবা গোলদেন এটা নিজা উদ্যোগতে পালন করা হয়েছে এই আমি আসলে কবলে বড় লজ্জাজন লজ্জিত হয়েছো যে আসলে ডিব্রুগড় জিলা প্রশাসনের মাত্র কেই কিলোমিটারমান আঁতরত আসলে তেখেতসকলে আমি প্রাক্তন বিধায়ক ঋতুপর্ণ বৰুৱাৰ কার্যকালত কিন্তু জিলা প্রশাসনে আহি পেলে মৃত্যুতিথি আর জন্মতিথিত আহি পেলে তেখেতসকলে বন্তি প্রজ্বলন করেছিল বা এনেকুৱা কিন্তু পরবর্তী সময়ত আমার জিলা প্রশাসনে এই ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকলে একমাত্র দেবী প্রসাদ বাগদে আমার দরে কেকমী ব্যক্তিগত লোকে আমি জন্মদিনের মৃত্যুদিন আমি বন্তি প্রজ্বলন করে চাকি বন্তি কণ কণ ছাত্রছাত্রী সকলকে গীত মাত পরিবেশন করে পেলে আমি মাত্র আমি যুক্ত রুটিন মাফিক কামটা করে আছো কিন্তু এই ক্ষেত্রে সরকারও এটা ইয়াত পদক্ষেপ গ্রহণ করে কিন্তু সরকারও কোয়া নাই জিলা প্রশাসন কিন্তু আমি আশা করি পরবর্তী সময় যাতে সরকার এনেকা ধরনের বা জিলা প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করে যিয়ে জ্যোতিপ্রসাদর আত্মায়ও যাতে সন্তুষ্টি লাভ করে আর আমার কলা সংস্কৃতির ক্ষেত্রখানে এটা বৃহৎ অবদান আগাব পড়ে হ্যাঁ নিশ্চয় যেহেতু বিভিন্ন ঠাইত এইদরে যেহেতু ইতিমধ্যেই রূপকুয়া জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মজয়ন্তী পালন করা হয়েছে তার লগতে ইয়াতো এইদরে পালন করা হয়েছে আমি কিছু আমি যেহেতু এইটো মেশিনটো কি হয় এইটো কৈছিলে এইটো 35 mm প্রজেক্টর ফিল্ম প্রজেক্টর সেই সময় ইয়ার দ্বারা সিনেমা দেখা হয়েছিল লোকসকল ইয়ার দ্বারা ইয়াত মানে বাল্ব নাই ইয়াত দুটা কার্বন যে কারেন্টর দ্বারা যেটো স্পার্ক হয় সেই স্পার্কর দ্বারাই পোহর হয় সেইটাই মানে আর নিশ্চয় এইদরে কিছু সংরক্ষণের ব্যবস্থা করেছে আর নিজাববীয় উদ্যোগত এইদরে জ্যোতিপ্রসাদ আগরওয়ালাদেবর 121 সংখ্যক জন্মজয়ন্তীত পালন করা হয়েছে কিন্তু পালন করব লাগিছিল জিলা প্রশাসনে পালন করব লাগিছিল সরকারে পরিতাপর কথা কিন্তু এনেদরে এতিয়া এই জ্যোতিতীর্থত রূপকুয়া জ্যোতিপ্রসাদ আগরওয়ালার 121 সংখ্যক জন্মজয়ন্তী পালন করা হয়েছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।